হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। ডেলি লাইফের আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি জিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। যে গাছগুলো আপনারা এখন দেখতেছেন এগুলো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে আমার জন্য নিয়ে এসেছেন, আর এগুলো পেয়ে আমি অনেক খুশি। কারণ গাছ আমার শখের একটা জিনিস। আমি চাই আমার ঘরটাকে গাছ দিয়ে সাজাতে, কিন্তু সেটা আপনাদের ভাইয়ার একদম পছন্দ না। আগে আবদার করলে একটা দুইটা গাছ কিনে দিত, কিন্তু এখন আমার ছাওয়া পাওয়াগুলো হাসি মুখে সব পূরণ করতেছে। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই সুখী হওয়া যায়, আনন্দ পাওয়া যায়, তাই না? যে পরিবারে হাজব্যান্ড ভালো হয়, কেয়ারিং হয় এবং বাচ্চাগুলো ভালো হয় বা মানুষের মতো মানুষ হয়, সেই পরিবারে এমনিতে সুখ আসে। আসলে বিশ্বাস, ভরসা, সম্মানবোধ থাকলে প্রতিটা সম্পর্কই কিন্তু সুন্দর হয়ে ওঠে। যাই হোক, অনেক কথা বললাম, আর এই গাছগুলোর সাথে এই টবগুলোও এনেছিলেন। আসলে আমার কিছু ভালো লাগা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এরপর চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে একটু ঝটপট দুপুরের রান্নাটা আমি কমপ্লিট করব, কারণ রান্নাটা কমপ্লিট করে আমি একটু বাহিরে যাব, বাহিরে কিছু কাজ আছে। একটু ব্যাংকে যাব, আর যাব নিউ মার্কেটে, একটা বোরকা নেওয়ার ইচ্ছা আছে। ব্যাংকের কাজটা কমপ্লিট হয়ে গেলে নিউ মার্কেট যাব। বোরকাটা যদি নিউ মার্কেট থেকে নিতে না পারে, ওখানে যদি ভালো না লাগে, তাহলে মিমিতে যাব। চট্টগ্রামের নিউ মার্কেটে আর মিমিতে মনে হয় ভালো মানের বোরকা পাওয়া যায় আমার যতটুকু ধারণা। এখন ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতেছি। যতবারই রান্না করা হোক না কেন, রান্নার শেষে আমাদেরকে চুলা পরিষ্কার করতেই হয়। দিনে বেশিরভাগ সময়টা যেহেতু আমরা রান্নাঘরেই কাটাই, তাই আমি চেষ্টা করি রান্নাঘরটাকে একটু পরিপাটি, গোছানো, পরিষ্কার করে রাখতে। আর চুলাটা যদি অপরিষ্কার থাকে, এর পরবর্তীতে রান্না করতে কিন্তু ভালো লাগে না। তাই যতবার রান্না করি ততবার এই চুলাটা আমি পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর দুপুরের রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তানহাকে নিয়ে একটু বের হচ্ছি। আমি আর তানহা বাসা থেকে বের হচ্ছি, আর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে। বাহিরের কাজ শেষ করে বাসায় চলে এসে শাওয়ার নিয়ে নিয়েছি। দুপুরের খাবারটা কমপ্লিট করে এরপর কিছুটা সময় রেস্ট নিয়েছি। এখন আছরের নামাজটা পড়ে রান্নাঘরে আসলাম। সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজও তৈরি করব, সেজন্য ডালগুলো এখন ভিজিয়ে রাখতেছি। আমার বাসায় ছোলা, পেঁয়াজু এগুলো একটু বেশি খাওয়া হয়, কারণ আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ছোলা ভাজি,
আর আমার তান্থা মায়ের পছন্দ হচ্ছে পেঁয়াজুটা। তাহা পছন্দ করে ছোলা আর তান্থা পছন্দ করে পেঁয়াজু, আর তান্থার বাবাইও কিন্তু ছোলা ভাজিটা অনেক বেশি পছন্দ করে। তাই দেখা যায় সপ্তাহে 2-3 বার ছোলা ভাজি করা হয়। এখন ডালগুলো ভিজিয়ে মাগরিবের নামাজের পর আমি এগুলো এখন পেস্ট করে নিচ্ছি। যে চপারটা আছে সেটার সাহায্যে করে নেব। চপারের মধ্যে এই ডালগুলো কিন্তু পেস্ট অনেক ভালো হয়। আপনাদের বায়াও চলে এসেছে। এখন আমি বিকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। পাশের ছোলায় চা বসিয়েছি, আর এই পাশের ছোলায় পেঁয়াজুগুলো ভেজে নেব। পেঁয়াজুগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন সেই সুযোগে প্রতিদিনের মতো আজকে আমি আমার রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। প্রতিদিন ভিডিও আপলোড করার পর ভাবি আর ভিডিও আপলোড করব না, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে কিন্তু নতুন আরেকটি ভিডিও করার আগ্রহ জাগায়। তাই বললাম কেউ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটুকু, আর ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই যে মুচমুচে করে পেঁয়াজুটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে পাশের ছোলায় ছোলাটাও ভুনা করে নিয়েছি। যেহেতু ছোলাটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই তাই যখন তখন ফ্রিজ থেকে বের করে ভুনা করে নিতে পারি। এখন আমি খাবার টেবিলে বিকেলের নাস্তাটুকু সাজিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এতটুকুই ছিল। যারা ধৈর্য ধরে আমার সাথে থেকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।